আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলালা ঈমান আল ঈমান লা মুহাব্বাত আলাম, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার নামাজ রোজার কোনো দাম নাই। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আল্লাহর হাবিবকে ভালোবাসতে ভালোবাসার মতো বাসতে হবে, আল্লাহকে ভালোবাসলে ভালোবাসার মতো বাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ, হাত তোলেন, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আপনারা জবান খুলে গান, আমরা কি অর্ধেক আল্লাহকে মানবো নাকি পুরোপুরি মানবো? হাত নামান। আমার যুবক ভাইয়েরা অনুরোধ, কিরে বলি, বাঁচলে বাঁচার মতো বাঁচবো, কথা কন ঠিক কিনা কন? আমি কি কারো সাইরা কথা কই? আমি কি কারো সাইরা কথা কই না বেটা? ভাইরা আমার ওই দিন নতুন ফুরান বাজান না নাকি? ফুরান বাজান স্বাস্থ্যগঞ্জ মাগরিবের পরে আমার দাওয়াত আছেন, জামের মধ্যে হইলে আমার মাগরিবের টাইম নষ্ট হয়ে গেছিল, এরপরে আমার মাহফিল অনেক দূরে ছিল রাজনগর পাড়িয়া, এই জন্য আমি চলে গিয়েছিলাম, এই মাহফিলটা জেমের কারণে প্রবলেম হয়ে গেছিল, আমি আসতে পারি নাই। তবে ইনশাল্লাহ আগামীতে এই মাহফিলটা হবে ডিসেম্বরের 10 তারিখে রাত্র 10টার দিকে, বেচ্চা থাকলে খেলা হবে। দরকার আছে, কারা কারা মনে করেন দরকার আছে একটু হাত তুলে দেখানো, ইনশাল্লাহ সবাই আসেন তো ইনশাল্লাহ। যাক, আমি কিন্তু আসছিলাম, সময়টা ফেসতে গেছে, যাই হোক, এরপর আমি তো মাহফিল কখনো মিস করি না, ঠিক না? রাস্তায় তো জ্যাম জটের কারণে সমস্যা হইতেই পারে, এই মুহূর্তে বৃষ্টি আসলে কি মাহফিলে বন্ধ হইতে পারে না? এগুলো প্রাকৃতিক ব্যাপার, হঠাৎ বিপদের ব্যাপার, এগুলো নিয়ে ভুল বুঝবেন না, কমিটিকে ভুল বুঝবেন না, আমাকে ভুল বুঝবেন না, ঠিক আছে? অনেকে কিছু উল্টা পাল্টা বলছেন, আমি মাইন্ড করি নাই, তবে ভালোবাসেন বলেই তো বলছেন, তাই না? এগুলো ব্যাপার না, ভালোবাসলে দূরত্ব কোনো ব্যাপার কম কইছে তোমারে বাপ দাই। আমরা আল্লাহকে ভালোবাসি 90 না 100, নবীকে ভালোবাসি 90 না 100, ওলি আল্লাহকে ভালোবাসি 90 না 100, এটা করতে বলছেন কাফা, পরিপূর্ণভাবে ভালোবাসতে হবে। যেমন আমার নবীর শানির সালাত আলোচনা করতে বলবো, আপনারা জবান খুলে বলেন নবীর শান বাড়াইছেন একজন, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার শান মানকে বাড়াইয়া দিয়েছি, এখন কতটুকু বাড়াইছে? সোনারগড়ের এমপি সাইদ লোকসমন ভাই, এটা হলো হবিগঞ্জ 4, হবিগঞ্জ 1-এর মধ্যে একজন, হবিগঞ্জের সদর, এরপরে কোথায় 2-এর মধ্যে একজন, নাকি 3-এর মধ্যে কে আছে? ত্রিকোণটা বাহু বল 3 না কত? এক একজন এক একটা এরিয়ার জন্য এমপি মন্ত্রী, কিন্তু আমার নবীর শান কত? আমার আল্লাহ নিজের ক্ষেত্রে বলে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আর আমার নবীর ক্ষেত্রে কি বলে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যত জায়গার রব, আমার নবী তত জায়গার রহমত। নবী আমার বসে আছে চাদর পরে, আল্লাহ নবীর ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই, আমার আল্লাহ বলে ইয়া আইয়ুহাল মুদাসসির, ও চাদরওয়ালা। আমার নবী কম্বল মুড়িয়ে বসে আছেন,
আলামিন ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই, আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা। এত শান, এত মান, এত মর্যাদা, নবী আমার ঘুমায়া থাকে, আল্লাহকে বন্ধু উঠেন, আমি আল্লাহ আপনাকে দিদার দিব, ঠিক কিনা বলে? আমার নবী রাস্তা দিয়া ছাতা দিয়া রৌদ্র বাঁচাইতে পারি না, আমার আল্লাহ নবীর মাথা মোবারকের উপর মেঘমালা দিয়া নবীর ছায়া দিয়েছে, চাঁদের চেয়েও সুন্দর কি, তারার চেয়েও সুন্দর কি, জানা থাকে রে বলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুবহানাল্লাহ কয়টা রে, আর সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, ও মদিনা ও মদিনা ও মদিনা রে, 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 যেরকম সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী সম্মান আল্লাহ বাড়াইছে, নবীটিকে সাহাবায়ে কেরাম যেমন করে ভালোবেসেছেন, আমরাও নবীকে এমন ভাবে ভালোবাসতে চাই কি চাই না? আর জোরে বলো, চাই কি চাই না? সাহাবীরা কি নবীকে জীবনে চাইতে কম ভালোবাসতেন না বেশি ভালোবাসতেন? কেমন ভালোবাসতেন আল্লাহর হাবিবের সাহাবীরা! আমার নবী যখন উযু করত, সাহাবায়ে কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ, শুধু উযুর পানি বাহিরে ফেলবেন না, একটু কাশ মুবারক দেন, কাশ মুবারক। আমার নবী গড়গড়া করে হাত করে কাশ মুবারক ছাড়ত, সাহাবায়ে কেরাম হাতের মধ্যে কাশ মুবারকটা লুফে নিয়ে নিত, লুফে নিয়ে তারা এই কাশ মুবারকটাকে চেহারার মধ্যে মালিশ করত। প্রাকৃতিক কারণে যতক্ষণ উজুর প্রয়োজন হতো না ততক্ষণ পর্যন্ত তারা উজু ভাঙতেন না। আর নবীর তুতু মুবারকটা এই চেহারার ভিতরে মালিশ কইরা সাহাবীরা রাস্তা দিয়ে হাঁটত, অন্যান্য সাহাবীরা বলতো তুমি মুখের মধ্যে কি দিয়েছ, তোমার মুখের ভিতরে মেশকে আম্বরের গ্রান বাহির হইতাছি। আল্লাহর হাবিব রক্ত মুবারক ঝরছে, সাহাবী রক্ত মুবারক ফিটারের মতন টেনে টেনে এরিকেতের আইলের ড্রেনের মতন জিব্বাটা ভাঙ্গা দিয়া নবীর দন্ত মুবারকের ঘুরাই লাগাইয়া দিছে। যতগুলো রক্ত মুবারক ঢুকছে রে বাবা, ওই সাহাবী টেনে টেনে নবীর রক্ত মুবারক পান করে ফেলেছে। আল্লাহর হাবিব জিজ্ঞেস করে, সাহাবী তুমি কি করেছো? ওই সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার রক্ত মুবারক আমি চুষে চুষে পান করে ফেলেছি। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, মালিক ইবনে সিনান, তুমি তো পেটের ভিতরে আমার রক্ত মুবারক নিলা না, তোমার বডির ভিতরে জাহান্নামের আগুন স্পর্শ করা আমার আল্লাহ হারাম করে দিয়েছে। এই যেন নবীর সম্মান কি বুঝবেন, যতই বলি না কেন শেষ হবে না। এখন প্রশ্ন হলো, নবীর সম্মান আল্লাহ এমন ভাবে বাড়াইছে, বাড়াইতে বাড়াইতে আল্লাহর অতি কাছে নিয়ে গেছে, নূরের নবী নূরের জগতে নূরে খোদার সঙ্গে মিলিত হয়েছে। আমার নবী বলেন, আমি আল্লাহর এত কাছে গিয়েছি, আমার আল্লাহ নিজের কুদরতি হাত মুবারকটা আমার পিঠের উপরে লিখেছেন, যেই মাত্র লিখেছেন আমি আমার পিঠের মধ্যে ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। যার চোখ মুবারক থেকে স্বয়ং আল্লাহ গোপন নাই, সেই নবীর কাছে পৃথিবীর কোনো কিছু গোপন হতে পারে না। আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
জলে এবং স্থলে এমন কোনো কিছু নাই যেটার বর্ণনা আমি আল্লাহ কোরআনের মধ্যে করি নাই। সব হাকিকত আমার আল্লাহ একটা জায়গায় ঢেলে দিয়েছেন। আল্লাহ বলেন আর রহমান, কষ্ট হচ্ছে, আর রহমান আল্লামাল কুরআন, আল্লাহ পর কোন গেল, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان দয়া ময় রহমান যিনি শিক্ষা দিয়েছেন কোরআন, কাকে শিক্ষা দিয়েছেন? আমার নবীকে শিক্ষা দিয়েছেন। বয়স্তো মুআল্লিমান রাসূল বলেন আমি পৃথিবীতে এসেছি শিক্ষক হিসাবে। এই পৃথিবীর কেউ আমার শিক্ষক না, নবীর শিক্ষক একজন। জবান খুলে বলুন তিনি কে? এর চাইতে রাসূলের কি আর সার হতে পারে? আজকে মৌলবীরা ওয়াজ করে আমার নবী লিখতে জানতেন না, আমার নবী পড়তে জানতেন না। আরে ফরিন্নার ঘরের ফরিন্নারা, তুই পড়তে জানতে এই দেখবি আমি ওরে বাদ পার। এদের সাথে আমাদের কোন সম্পর্ক আল্লাহু আকবার বলেন। আমি যে তেলাওয়াত করছি খারাপ লাগছে? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামস ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামা রাফাআহা ওয়াওয়াদাআল মীসান আল্লা তাতগাউ ফিল মীসান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মীসান ওয়াল আরদা ওয়াদাআহা লিল আনাম ফীহা ফাকিহা والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان তুমি তোমার রবের কোন নিয়ামতকে অস্বীকার করবা?
এই বেটা এইদিকে সামনাটা যদি এইদিকে না দিয়ে এইদিকে দিত গরম ধরতে পারত না, পায়ের উপরে সামরা উপরে না দিত নিচে দিত, নিচেরটা উপরে দিত তুমি কংক্রিটের মধ্যে হাঁটতে পারত না। এই যে এই যে এই যে বুরুড়ি কি দিছে, আরে বেটা বুরুড়ি কি দিছে, বড় একটা কুতা লাগবার আগে এই ছোট্ট পর্দাটা সতর্ক এক লাগতেছে। কানের বারার মধ্যে এই পছন্দ গেলে রে, আর ভাই কি বলছ না, রাস্তা যা রাস্তা দোলাবালি রে রাত খেয়ে দে। আল্লাহ একটা সৃষ্টি অনর্থক নয়, সব বান্দার কল্যাণে, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইয়ারা আমার মুরব্বী বাবারা পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, নবীকে ভালোবাসতে হবে জানের চাইতে কম না বেশি। তাই তো আল্লাহর হাবিব বলেন, যারা বলে আমার নবী জানতেন না, পড়তে জানতেন না, লিখতে জানতেন না, এদেরকে আমি বারবার বোঝাইয়া দিয়া যাই, নবীর এলেম সম্পর্কে আসলে তারা জানে না। যদি জানতো কোনোদিন আমার নবীর বিরুদ্ধে তারা কথা বলতো না, কথা বলেন না, ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার আমার নবীর এলেমটা কেমন ছিল এই সম্পর্কে তারা জানে না রে বাবা। এই জন্য আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন, দয়াময় রহমান যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। আপনারা জবান খুলে বলেন কোরআনের ভিতরে কোন সন্দেহ আছে নি রে বাজান? কোন সন্দেহ নাই। এই জন্য যুবক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এলেম সম্পর্কে আমি বলে দিয়ে যাই। আল্লাহর হাবিব একদিন সল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী নামাজটা পড়ালেন। এখন প্রশ্ন হলো হুজুর আমার নবী কোন নামাজটা পড়ালেন? আমার নবী ফজরের নামাজ পড়ালেন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ, আমার নবী ফজরের নামাজ পড়ালেন। ফজরের নামাজ পড়াইয়া আল্লাহর হাবিব কোথায় উঠলেন শুনে যান, ওয়াসআদাল মিম্বার, আল্লাহর হাবিব মিম্বারের উপরে উঠলেন। ফাকতবনা, অতবার আমার নবী ওয়াজ করা শুরু করলেন। আপনারা মনে করেন এখন বুঝি ওয়াজ নতুন আবিষ্কার হয়েছে সোনার গট? না না না, সাহাবার সামনে ওয়াজ করা শিখাইছেন আমার নবীজি, জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলছে হে বন্ধু আমি আল্লাহ যা দিয়েছি তা আপনি পৌঁছাইয়া দেন, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল ফজর, আমার নবী ফজরের নামাজটা পড়লেন। সুম্মা সুআদাল মিম্বার, অতঃপর আমার নবী মিম্বারের উপরে উঠলেন। ফা খতাবানা, আমার নবী আমাদের সামনে ওয়াজ শুরু করলেন, জোরে কোন সুবহানাল্লাহ। যখন ওয়াজটা শুরু করলেন ইন দি মিন টাইমে আমার নবী আপনার নবী বলেন হাত্তা হাদরাতি জোহর, তখন আমার নবী সামনে জোহরের নামাজটা হাজির হয়ে গেছে। ফা নাজালা, এরপরে আমার নবী মিম্বর দিকে নামলেন, মিম্বর দিকে নামলেন ফা সাল্লা, অতঃপর আমার নবী জোহরের নামাজটা আদায় করলেন। জোহরের নামাজটা আদায় করার পর আমার নবী সুম্মা সুআদাল মিম্বার, আবার আমার নবী মিম্বরের উপরে উঠলেন। ফা খতাবানা, অতঃপর আমার নবীজি আমাদের সামনে দ্বিতীয়বার আবার ওয়াজ শুরু করলেন। এরপরে আমার নবী আপনার নবী বলেন, এরপরে বলা হয়েছে হাত্তা হাদরাতিল আসর, অতঃপর আমার নবীর সামনে আসর হাজির হয়ে গেল। ফা নাযালাল মিম্বার, আমার নবী মিম্বর থেকে নামলেন। ফা সাল্লা, অতঃপর আসরের নামাজ পড়াইলেন। যেই মাত্র আসরের নামাজ শেষ হয়ে গেছে সুম্মা সুআদাল মিম্বার, এবার পরে আমার নবী আবার মিম্বর উঠলেন। ওইটা তিনি কি করলেন তাকে দেখেন। ফা খতাবনা, অতঃপর আমার নবী আমাদের সামনে আবার ওয়াজ শুরু করলেন। ওয়াজ শুরু করার পর হাত্তা গরাবাতের শামস, ওই সূর্যটা পশ্চিম দিকে হেলে ডুলে ডুলে গেল। এরপরে আমার নবী আপনার নবী বয়ান শেষ করলেন। এরপরে বলা হয়েছে ওয়া ফা আখবারনা বিমা কানা ওয়া বিমা হুয়া কাইনুন, আমার নবী সেই দিন ফজর পরে ওয়াজ শুরু করলো, আর জোহরের সময় হলো, জোহর পরে ওয়াজ শুরু করলো, আসরের সময় হলো, আসর পরে ওয়াজ শুরু করলো, মাগরিবের সময় হলো, বিমা হুয়া কাইনুন, আমার নবী সেই দিন ওয়াজে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কি হবে নাকি না হবে আমার নবী সেই দিনের ওয়াজের ভিতরে সব আমার নবী বর্ণনা করে দিয়েছেন, সব বর্ণনা করে দিয়েছেন। তাহলে আমার নবীর এলেম কি আমরার মতো? আর যখন আমরার মতো, আমরার মতো কইলে কি ঈমান থাকবো? থাকতো না। এটি রসুলের শান, শানের রিসালাত বলছেন না? আরেকটা শুনেন, আরেকটা হাদিস বইলা দিয়া যায়, এরপরে বুঝবেন কি বলতে চাচ্ছি ভাইরা আমার। قام رسول الله صلى الله عليه وسلم في الناس, আমার নবী আপনার নবী একদিন মানুষের সামনে দাঁড়ালেন,
আমার নবী দাঁড়ায় আল্লাহ প্রশংসা করলেন, এই জমিনের মধ্যে প্রশংসা হবে একজনের এবং সেজদা পাওয়ার মালিক হলে একজন, জবান খুলে বলুন তিনি কে? কেবল তোমারি গাহিন, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি গাহিন আমল, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি করি ইবাদত, দাও দিশা দাও সরল পথে, দাও দিশা দাও সরল পথে, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। বলল প্রশংসা সবই, প্রশংসা সবই রে রব্বুল আলামিন, দয়াল মেহেরবান করুণায় অপরাণ, দয়াল মেহেরবান আর কিছু নয় তুমি মালিক, শেষ রের দি শান করে দাও, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, জোরে কর সুবহানাল্লাহ। আমার নবী সেই দিন মানুষের সামনে প্রশংসা করলেন কার? আমার নবী আপনার নবী প্রশংসা করে এরপরে কি বয়ানটা করলেন শুনেন, সোম্মা জাকারাত দাজ্জাল, আমার নবী দাজ্জাল সম্পর্কে আলোচনা শুরু করলেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেন, ইন্নিলা আনজুরাকা মুহুন, আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করতেছি, মা মিন নাবিকিন ইল্লা ওয়াকাদ আনজারাহু কওমাহু, এমন কোন নবী নাই যারা সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত তার উম্মতকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করে নাই। এ বন্ধুরি ওয়ালাকিন আকুলু লাকুম ফিহি কাউলান, কিন্তু দাজ্জাল সম্পর্কে আমি এমন তথ্য তোমাদেরকে দিব, লা ইউকালুহু নাবিগুন লিকাউমিহি, যেই তথ্য পৃথিবীর 124,000 পয়গাম্বর তার উম্মতদেরকে দিতে পারে নাই। তার মানে প্রমাণ হয়ে গেল আমার নবীর তুলনা তো নবীর সাথেই হয় না, কথা কোন ঠিক না? ও পৃথিবীর মানুষ, জিসকা পিসানি নেহি ও নবী হামারা হে, মুস্তফা কে আজমত কা হাদ হে না কিনারা হে, জিসকা কোই শুরু দিতাম নি, জিসকা কোই সানি নেহি, আসেনি জিকির নাই তো, ও নবী হামারা হে, এটা বাংলা বুঝেন নি, বাংলা বুঝবেন নি, তোমার কোন দ্বিতীয় নাই ও আমার প্রাণের নবী, নবীর তুলনা নবীর সঙ্গে হয় না, আর মোল্লারা কো নবী আমরার মত, কেন কোই সানি নেহি ও নবী হামারা হে, বলো জিসকা কোই সানি নেহি ও নবী হামারা হে, মুস্তফা কি আজমত কা হাদ হে না কিনারা হে, জিসকা কোই সানি নেহি ও নবী হামারা হে, মুস্তফা কি আজমত কা হাদ হে না কিনারা হে, হাদ হে না কিনারা গে, নাতের মুস্তফা পড়লে মাসকানটা কি এরকম থাকে কেন হয়েছে রে দাদা, মাসকানটা কি নরমাল থাকে, নাতে মুস্তফা পড়লে, নাতে মুস্তফা শুনলে, নাতে মুস্তফা পড়লে, নাতে মুস্তফা শুনলে, মুস্তফা
আজব করম কর দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজব করম কর দে তো সামনে কিনারা হে জিসকা কোই শান নেগি ও নবী হামারা হে জিসকা কোই নবী হামারা হে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমার যুবক বাবারা আমার মুরব্বী বাবারা টি দিয়া আওয়াজ শুনাইতাম আর বুঝাইতাম রে বাবা আমি বলেছিলাম নবীর এলেম কেমন আমার নবী বলে আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে এমন তত্ত্ব দেব ওয়ালাম ইউকালহু নাবিয়্যুন লিকাউমিহি পৃথিবীর কোন নবী তার কওমকে এমন সতর্ক করতে পারে নাই তাআল্লামু তোমরা জেনে রাখো আন্নাহু আউরুন এই পৃথিবীতে দাজ্জাল আসবে দাজ্জাল আসবে সবাই বলেছে কিন্তু দাজ্জাল চেনার উপায়টা কেউ বলে নাই আমার নবী উম্মতকে দাজ্জালের আলামতটা পর্যন্ত বলে দিয়েছেন আল্লাহর হাবিব বলেছেন দাজ্জালের একটা চক্ষু হবে কানা চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না তার মানে প্রমাণ হয়ে গেছে আমার নবী হলো গায়েবের খবর দেনওয়ালা ও যার নাম শুনিলে চমকে উঠে দিল বেকারার হয়ে যায় গায়েবি খবর দেনওয়ালা এলরে মক্কা গায়েবি খবর দেন এলরে মক্কা ঠিক কিনা এই জন্য আমার নবী জানতেন বলেই সাহাবীর হাতে দিনের পতাকা দিয়েছে আমার নবী বলে তোমার পরে এমুকে হাতে পতাকাটা নিবে তোমার পরে এমুকে পতাকাটা নিবে কিন্তু দেখা গেল সাহাবীরা আমার নবীর পক্ষ থেকে পতাকা লইয়া যুদ্ধের ময়দানে গেল যুদ্ধের ময়দানে যাওয়ার পর আমার নবী সেই ময়দানে যাই নাই আপনারা জবান খুলে বলুন আমার নবী যদিও যাই নাই কিন্তু আমার নবী দেখার ক্ষমতা আছে না না আমার নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে আল্লাহর হাবিব যেই মাত্র সাহাবীদেরকে পাঠালেন সাহাবীরা যুদ্ধের ময়দানে গেল এর মধ্যে একজন হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আরেকজন হলো জাফর ইবনে আবি তালিব আরেকজন হলো আব্দুল্লাহ ইবনে ওমর এরা যুদ্ধের ময়দানে গেল যুদ্ধের ময়দানে যাওয়ার পর প্রথম জনের হাতে যেই পতাকাটা দিয়েছিলেন আল্লাহর হাবিব জানতেন এই সাহাবীটা যুদ্ধের ময়দানে প্রথম শহীদ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এরপর আমার নবী যখন বললেন এই পতাকা তারপরে জাফর ইবনে আবি তালিবের হাতের মধ্যে আসবে কিন্তু জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারটা হাতের মধ্যে নিয়েছে তার হাতের মধ্যে কি গায়ের জোর না বেলায়তের জোর এই বেলায়তের জোর নিয়ে এমন ভাবে যুদ্ধ শুরু করলেন কিন্তু জাফরের সঙ্গে পারে না কিন্তু যখন পারে না ডানে শত্রু বামে শত্রু জবানটা খুলে কোন যার কেউ নাই তার কে আসি আর বড় করে বলেন কে আসি তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ সবাই আধার ঘরে আনে তুমি মুদের পারের তরি তুমি ই তুমি নিদান তোরা নেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আয় বাসি ভালো হৃদয় নামের
হৃদয় নামের গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ya rasul allah ya habib allah ya rasul allah zore zore ke allahu akbar bola jabe na আমরাও সাহাবাদের মতো হকের জন্য জীবন দিতে চাই কি চাই না? আব্দুর রাজ্জাকের মতন বিয়াদবদেরকে কাজ্জাবদেরকে সাইজ করতে রাজি আছি না নাই? আমরা এদের সঙ্গে লাঠি দিয়ে দ্বন্দ্ব করব না, আমরা তাদের সঙ্গে দলিল দিয়ে লড়াই করব, কথা কন ঠিক কি না? আল্লাহর হাবিব আল্লাহু আকবার হায়রে যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ শুরু করলেন, কোনোভাবে তার সঙ্গে পারে না। এবার দুষ্টরা সিদ্ধান্ত নিল, যেহেতু পারি না চতুর্দিকে আক্রমণ শুরু করে দাও, ফিরাইবে কোন দিক দিয়া? আপনারা জবান খুলে কন, যার কেউ না তার কে আসি? এই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, কোনোভাবে তার সঙ্গে পারে না। একটা বিয়াদ বাইশা হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই হাতের মধ্যে তলোয়ার, ওই হাতের মধ্যে পিছন দিক দিয়ে খেল দিয়া কূপ মারছে। যেই মাত্র কূপটা মারছে, জাফরের অর্ধেকটা হাত কেটে গেছে। অর্ধেকটা হাত যদি কাটা যায়, বাড়ি তলোয়ার আলগানো যায় না রে আব্বা। যেই মাত্র হাতটা নড়াচড়া করে, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়া তিনি আবার যুদ্ধ শুরু করে দিলেন। আর আমরা ঘরের মধ্যে ঘুমাইয়া ঘুমাইয়া ঘাম ঝরাইতে চাই না দিনের জন্য, আর সাহাবীরা জীবন দিয়া দিন কায়েম করে গেছে, কথা বলেন ঠিক কি না? আজ বাইরে আমার ওই জাফর হাতটা নড়াচড়া করে অর্ধেকটা হাত কাটা, বাম হাতে যুদ্ধ করতে অসুবিধা হইতেছে। ইসলামকে কেমন ভাবে জাফর ধারণ করেছে, আমার নবীকে জাফর কেমন ভাবে ধারণ করেছে, বন্ধুরি আমার ও যুবক ভাইরা, এবার জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাম হাত দিয়ে যুদ্ধ শুরু করলেন, ডান হাতের কারণে পারে না তুলতেছে ডান হাতটা, এবার তিনি কি করলো? আমার নবীর কথা যখন মনে হয়ে গেছে, হককে প্রতিষ্ঠার কথা যখন মনে হয়ে গেছে, ডান হাতটার পায়ের নিচে রাখা টান দিয়া জাফরের বডি থেকে হাতটার শিরা ফলাইছে। এটা সাধারণ কোনো কথা না, এটা সাধারণ কোনো আওয়াজ না, এটা শুধু ঘটনা না, ঘটনা না, এটা আমার জীবনে আপনার জীবনে একটা চেতনার মাইল ফলক। এবার ডান হাতটারে পায়ের নিচে রেখে টান দিয়া সিরা ফলাইয়া বাম হাতের মধ্যে বেড়ার মতন তলোয়ার টলে যুদ্ধ শুরু করে দিল। এমন ভাবে যুদ্ধ শুরু করলো, বিয়া তোমরা দেখতেছে আগের চাইতে জাফরের শক্তি যেন দ্বিগুণ বেড়ে গেছে। এবার কোনো ভাবে এক হাতে কুলাইতেছে না, এবার বিয়াদবরা চতুর মুখে এমন ভাবে জাফরের উপরে ঝাঁপাইয়া পড়ল, বাম হাতের মধ্যে একটা কূপ মারছে, একটা কূপ দিয়া জাফরের বডি থেকে বাম হাতটারে আলাদা কইরা ফেলাইছে, তলোয়ারটা উইরা যায়া পড়ছে। এরপরে জাফরের দুইটা হাত নাই, দেখেন কেমন প্রেমিক, ওই জাফরে দৌড়াইয়া যাইয়া তলোয়ারটারে কামড় দিয়া দাঁড়াইয়া গেছে, কামড় দিয়া ধরছে, ধরে
এরপরে বেয়াদবরা গায়ের একের পর আঘাতের পর আঘাত ছিন্ন ভিন্ন করে ফেলে দিয়েছে। সাহাবীরা বলতেছেন, আমরা দেখলাম জাফর দুনিয়ার দিকে বিদায় হয়ে গেছে, তার গায়ের ভিতরে পঞ্চাশটা তীরের আঘাত লাগছে, কূপ লাগছে, একটা কূপও তার পিছনে লাগে নাই, সবগুলা তার বুকের সামনে লাগছে। এটার নাম এগুলো বীর মুজাহিদ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, হাশরের ময়দান যেদিন কায়েম হবে গো, ওই কঠিন মুসিবতের সময় সব মানুষ হেঁটে হেঁটে যাবে জান্নাতের ভিতরে, একটা মাত্র প্রেমিক সবার মাথার উপর দিক দিয়া উড়ালতে উড়ালতে যাবে, উড়ালতে উড়ালতে যাবে। তোমারে না দেখলে আমার, হাসির খরচ দিচ্ছি না, প্লিজ প্লিজ, তোমারে না দেখলে আমার ঘরে হে রই না মনে রে, তুই আমার জীব বনে রে মুর্শিদ, তুই আমার আর জীবন, তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে, তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজনে, অন্ধের চোখের মনি তুমি সাতরা হাজারো দোহনে রে, তুই আমার জীব বনে রে মুর্শিদ, তুই আমার আর জি। নগরে বন্দরে গুড়ি পাইতে হে দর্শন, কতটা ঘুমাইলাম গো নবী, এক রাইতে তো তোমারে দেখলাম না, কত মাহফিলে গেছি গো নবী, কোন মাহফিলে দিয়ে তোমারে দেখলাম না, ও নবী কত মানুষ মরে গেছে আমিও চলে যাব, নিদান কালও কি পাবো না। নগরে বন্দরে গুড়ি পাইতে হে দর্শন, এই তাহিরি সদাই বাসে নয় ও নিরিজ হলে গো, তুই আমার জীব বনে রে মুর্শিদ, তুই আমার আর জীবন, তুই আমার জীব তুই আমার আর জি, যার জাল হাসে বুঝবে, তোমারে না দেখলে আমার ঘরে তুই আমার জীব বনে রে মুর্শিদ, তুই আমার আর জীব। আল্লাহর হাবিব বলেন, উম্মত সবাই যাবে হেঁটে হেঁটে, যেই পাগলটা যুদ্ধের ময়দানে ডান হাত কেটে ফেলেছে তলোয়ার ছাড়ে নাই, বাম হাত কেটে ফেলেছে তলোয়ার ছাড়ে নাই, এই সাহাবীর দুইটা জায়গার ভিতরে আমার আল্লাহ হাশরের ময়দানে জান্নাতি ডানা পাখির ডানা লাগাইয়া দিবে, জুড়ে জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না। এর মানে প্রমাণ হয়ে গেল দুনিয়া হলো কষ্টের জায়গা, এই জায়গায় ভুগ করলে আপনি সুখ পাবেন না, এই জায়গায় যত ঘাম ঝরাবেন ততই সাজা পাবেন, যত রক্ত ঝরাবেন ততই আপনি সাজা পাবেন। ওই সাহাবী যখন শহীদ হয়ে গেছে, আরেকজন সাহাবী যার উপাধি কোন সাইফুন মিন সুয়ুফিল্লাহ,
যাকে আমার আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি বলা হয়। সবাই আমার সাথে বলেন, বন্ধুরা রে আমার চুনার কাঠের বাবা, ও আমার কাছে সাইলের বন্ধুরা গো, এবার ওই সাহাবি যার নাম হলো হযরত খালিদ ইবনে ওয়ালিদ, এই খালিদ ইবনে ওয়ালিদের হাতের মধ্যে তলোয়ারটা নিল, নিয়ে এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, সামনে আসলে কচুরি পানা, পিছনে যারা কচুরি পানা, ডাইনে কচুরি পানা, সামনে কচুরি পানা, 95 মুসলমানদের দিকে বিজয় চলে আসছে। কিন্তু হঠাৎ করে তার মাথার পাগড়িটা পড়ে গেছে, মাথার হেলমেটটা পড়ে গেছে, যেই মাত্র হেলমেটটা পড়ে গেছে ওই মুহূর্তে হযরত খালিদ ইবনে ওয়ালিদ হেলমেটের জন্য দৌড়তে শুরু করলেন। বন্ধুরা রে আমার, অন্যান্য সাহাবীরা ডাক দিয়া বলে, খালিদ ইবনে ওয়ালিদ আমরা যুদ্ধে বিজয় হইতেছি, আপনি কেন পিছন দিকে দিয়া দৌড় দিলেন? কই আমার মাথার হেলমেটটা পড়ে গেছে, আমার গায়ের মধ্যে কোনো শক্তি নাই, আমার সব শক্তি হেলমেটের ভিতরে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? খালিদ ইবনে ওয়ালিদ কয়, আমার গায়ের জোর নাই, সব জোর টুপির ভিতরে, আমার গায়ের জোর নাই, সব জোর আমার হেলমেটের ভিতরে। কয় কি জোর? কয় হেলমেটের ভিতরে আছে আমার নবীর চুল মুবারক। আরে হাত তুলেন না, হাত তুলেন না, হাত তুলেন না, আমার নবী কি কাহারো মত? আরে যার চুল মুবারক হেলমেটে থাকলে এত সুর পাওয়া যায়, সেই নবী যদি আশিকের কলবে থাকে, আশিকের অন্তরে থাকে, সেই দেহের মূল্য কম না বেশি? বলছিলাম নবীকে ভালোবাসলে 90 না 100, 100 আরো জোরে, 100 আরো জোরে, 100 ভালোবাসতে হবে। এই জন্য সুন্নিরা খায় বিরানি, ওদের হয় চুলকানি, ঠিক কিনা বলুন? এই সোনারগাঁওয়ের মানুষ গতকাল হালাল রুটি খাইছেন দিকে কত ফতোয়া দিছে, এরা ফতোয়া দেওয়ার পরে মসজিদ ও মুসল্লি বাড়ছে না কমছে? হালুয়া বাড়ছে না কমছে? বাইরে ভাই হালুয়াটা কিসমিস বাদাম বাদাম দিয়া, এরপরে চাউলের ওই হেলুল পড়তে হচ্ছে বড়, চাউলের গুড়ি দিয়া রুটিরা দিয়া ভাত লাগ কইরা মনে করেন যে একটা টাকা 10টা মাইরা, ঠিক আছে রে বাবা, আগামীতে হালুয়া প্রতি ঘরে ঘরে হবে। এই হালুয়া বানান ফরজ না, হালুয়া বানান ওয়াজিব না, এটা কোন অপুরে হার্য না, খাওন খাওন জন বেদাত কইছে, এটা আমরা আরো বেশি করে খামু, এটা আমরা এবারও মনে করে খাইতাম না, এটা আমরা ফ্যাট ভরবো লাগে খামু, আমরা পেট ভরবো ওদের লুল পরবো, আমরা পেট ভরবো ওদের লুল, লুল বুঝেননি লুল, লা 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 লা, আমার কি এরা দেখতে না জানেননি? আমি তো বাজান কলজার বাড্ডোটা সিরালাই, আমরা খামু না ঘরে ঘরে হালুয়া, ইমানি জালুয়া, কথা কন ঠিক কিনা? খাওন কে আরো পারবো না সামনে কমব, নামাজ কে পারবো না কমব? আমার মনে হয় যে কইছে মসজিদ যায়া বীর করা চাইতে বেশখানার যাওয়ান বালা, হে যে কইছে আমার মনে হয় হে হিয়ান যা, হে হিয়ান মন কোন বেডি আছে, এর চেহারাটা বোঝা যায় মনে হয় চেহারার মধ্যে আমরা যে কালা আছে, আমাদের যে বাপ আছে না বাজান কালা হইলো একটা বাপ তো আছে, এমনে তো এমনে তো মনে মনে কালোই দেখা যায়, ভিডিও তো সুন্দর দেখা না? জি জি, বাবা তো জাল গায় দেখলে চিনা যায়, আর তোর জালরা তো বাইরে দিকে শহরের দিকে, আর বাবার কথা বলতেছি না, এটা বাস্তব কথা বলতেছি, আমরা সুন্নিরা টেহা কম হইতে রে, এই যে বেড়াটা বয়সটা কত হইব? সৈয়দ সাহেবের 70 না, দেয়া যা 22 বছরের সেঙ্গলা ফুলারা, কথা কো কথা কো কথা কো, ঠিক কি না? কথা 75
75 80টা মারে পরে 12 বছরের বেটাটা মতন 12 বছরের বেটা না কারণটা কি তা কারণ এদের সিনার মধ্যে নবীর প্রেমের খনি আছে কথা কোন ঠিক না বেটি আরে যার ভিতরে নবী থাকে তার টাকা না থাকতে পারে পয়সা না থাকতে পারে সম্ভব না থাকতে পারে কোনো কিছু নাই তার অন্তরে নবী আছে ইহকাল পরকাল তার জীবন ধন্য হয়ে যাবে কথা কোন ঠিক না বেটি বাজার পায়ে হাত দিয়ে কয়া দিয়ে যাই মরলে মরে যামুগা নবী সারা কোনো উপায় না নবী সারা কোনো উপায় না